পোনপ্ৰথমে মই UPPL দলৰ সমূহ কৰ্মকৰ্তা নেতা সকলোকে মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভেচ্ছা জনাইছোঁ। আপোনালোকে হয়তো কিছুমানে গম পাইছে যে আমি পামচ বুলি এটা এপ্লিকেশ্যন ডেভেলপ কৰিছোঁ। পামচৰ ফুল ফৰ্মটো হ'ল পাৰ্টি এক্টিভিটি মনিটৰিং ছিষ্টেম। এই পামচ বোলা যিটো এপ্লিকেশ্যন হয়, এইটো আমাৰ দলীয় কৰ্মকৰ্তাসকলে কেনেকৈ ইউজ কৰিব আৰু ইয়াৰ পৰা বেনিফিট কেনেকৈ হ'ব তাকে বুজাবৰ কাৰণে এই সৰু ভিডিঅ'টো বনোৱা হৈছে। পোনপ্ৰথমে আমি আহোঁ যে যিটো এপ্লিকেশ্যন হ'ব, এই এপ্লিকেশ্যনটো আমি হোৱাটছএপৰ জৰিয়তে শ্বেয়াৰ কৰিব পাৰিম। এপ্লিকেশ্যনটোৰ চাইজ 17 MB মাত্ৰ, গতিকে হোৱাটছএপত আৰামছে শ্বেয়াৰ হ'ব। আৰু হোৱাটছএপৰ জৰিয়তে এপ্লিকেশ্যনটো লৈ যেতিয়া আমি কোনোবা বন্ধুই বা সতীৰ্থই আমাক এপ্লিকেশ্যনটো দিব, তেতিয়া আমি আমাৰ মোবাইলত এনেকৈ এপটো পাম আৰু তাক আমি ডাউনলোড কৰিব লাগিব। আৰু যেতিয়া আমি ডাউনলোড কৰিম, ডাউনলোড কৰা হোৱাৰ পিছত আমি ইনষ্টলেশ্যনৰ কাৰণে তাতে ক্লিক কৰিম। বহুত মোবাইলত হয়তো নিজাকে ইনষ্টলেশ্যন প্ৰচেছটো আৰম্ভ হ'ব পাৰে বা কিছুমান মোবাইলত ই ডাটা ষ্টৰেজত ছেভ হ'ব পাৰে। বেছিভাগ মোবাইলতে এপ্লিকেশ্যনটো ইনষ্টল হোৱাৰ কাৰণে নেক্সট আপোনাৰ এটা উইণ্ড' খোল খাব, তাতে এলাউ কৰি দিলে ইনষ্টলেশ্যন প্ৰচেছটো আৰম্ভ হ'ব। আৰু যেতিয়া ইনষ্টলেশ্যন প্ৰচেছটো আৰম্ভ হ'ব, আমি গমেই পাম ইনষ্টল বুলি দি দিয়াৰ লগে লগে ইনষ্টলেশ্যন প্ৰচেছটো আৰম্ভ হ'ব আৰু পিছত এপ্লিকেশ্যনটো আমাৰ স্ক্ৰীণত আমি দেখা পাম। পামচ বুলি লিখা থাকিব আৰু আমাৰ UPPLৰ লগ'টো থাকিব। আমি যেতিয়া সেই এপ্লিকেশ্যনটোত ক্লিক কৰিম, তেতিয়া আমাৰ এটা স্ক্ৰীণত এটা খোল খাব, উইণ্ড' খোল খাব, য'ত আমাৰ প্ৰমোদ বড়ো ডাঙৰীয়া থাকিব আৰু তাৰ তলত চাৰিটা বাটন থাকিব য'ত লিখা থাকিব ৰেজিষ্টাৰ, এক্টিভিটি, আপলোড আৰু চেণ্ড। এই চাৰিটা আমাৰ বাটন তাৰ তলত দেখা যাব। আমি পোনপ্ৰথমে নিজকে ৰেজিষ্টাৰ কৰিম এপ্লিকেশ্যনটোত। তাৰ কাৰণে ৰেজিষ্টাৰটো যেতিয়া আমি ক্লিক কৰিম, তেতিয়া আমাৰ তাতে নেমৰ কাৰণে অপশ্যন আহিব। আমি নিজৰ নামটো লিখিব লাগিব, তাৰপিছত মোবাইল ফোন নম্বৰটো লিখিব লাগিব। মোবাইল ফোন নম্বৰত আপোনালোকে কেতিয়াও +91 তাতে এড নকৰিব। ইয়াতে 10টা নম্বৰ থাকিব, যিটো +91 পিছত যিকেইটা আমাৰ মেইন নম্বৰ থাকে, যি 10টা নম্বৰ আমি জেনেৰেলি মানুহক কওঁ, সেই 10টা নম্বৰ লিখিব। তাৰপিছত ইমেইল আইডিটো লিখিব। ইমেইল আইডিটো অপশ্যনেল হয়, যাৰ থাকে নিশ্চয় লিখিব, তেওঁ নাথাকিলেও নিলিখিলেও হ'ব। তাৰপিছত আমি যিটো এড্ৰেছ আহিব, এড্ৰেছটো আমাৰ ঘৰ ক'ত, আমাৰ এড্ৰেছ ক'ত, এই বিষয়ে আমাক সুধিব। যেনে আমাৰ ডিষ্ট্ৰিক্ট, জেনেৰেলি আমি আমাৰ চাব ডিভিজনকে যিহেতু ডিষ্ট্ৰিক্ট বুলি এতিয়া বনাই লৈছোঁ পাৰ্টিৰ কাৰণে, গতিকে ডিষ্ট্ৰিক্টত আমি 10টা ডিষ্ট্ৰিক্টৰ ভিতৰত এটা ডিষ্ট্ৰিক্টৰ নাম তাতে আমি ড্ৰপ ডাউন মেনুত পাই যাম। সেইটো ছিলেক্ট কৰাৰ পিছত আমাক সুধিব আপোনাৰ কনষ্টিটুৱেঞ্চি কি। কনষ্টিটুৱেঞ্চিটো আমি লিখি দিম, আমাৰ যিটো কনষ্টিটুৱেঞ্চিত আমি বসবাস কৰোঁ সেই কনষ্টিটুৱেঞ্চিটো তাতে আমি ছিলেক্ট কৰি দিম। তাৰপিছত আমাক সোধা তাতে অট'মেটিক আহি যাব VCDC কি। VCDCটো আমাৰ অপশ্যন থাকিব, অপশ্যন ড্ৰপ ডাউন মেনুত অট'মেটিক আমাৰ সেই কনষ্টিটুৱেঞ্চিৰ আণ্ডাৰত যিকেইটা VCDC আছে আহি যাব, আমি আমাৰ নিজৰ VCDCটো ছিলেক্ট কৰিম। তাৰপিছত আছে এপিক নম্বৰ। এপিক নম্বৰটো হ'ল আমাৰ ভোটাৰ আই কাৰ্ড নম্বৰ, যিটো আমাৰ ভোটাৰ আই কাৰ্ড ফটোৰ একেবাৰে ওপৰত লিখা থাকে, যেনে BSW আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাইছে যে এনেকৈ ভোটাৰ আই কাৰ্ড নম্বৰটো লিখাৰ পিছত আমাৰ এই ফেজটো কমপ্লিট হ'ব, ৰেজিষ্ট্ৰেশ্যনৰ এই ফেজটো কমপ্লিট হ'ব। আমি যেতিয়া নেক্সট বাটনটো ক্লিক কৰিম, তেতিয়া দেখা পাম আমাৰ তাত তিনিটা অপশ্যন আহিব। এটা হ'ল CWC, এটা হ'ল PBN চেলছ আৰু আনটো হ'ল কেণ্ডিডেট। আপোনালোকে স্ক্ৰীণত চাব, এইটো আমাৰ পাৰ্টিৰ আমি কি পদত আছোঁ বা পাৰ্টিত আমি কি ধৰণে কাম কৰি আছোঁ সেই বিষয়ে ইয়াতে লিখিব লাগিব। CWC যদি আমি CWC মেম্বাৰ হয় তেতিয়াহ'লে আমি CWCটো ক্লিক কৰিব লাগিব। আৰু যদি আমি PB মানে পেৰেণ্ট বডি বা বিভিন্ন চেলৰ যদি আমি কৰ্মকৰ্তা হয় তেতিয়াহ'লে আমি সেইটো ছিলেক্ট কৰিব লাগিব। নতুবা যদি আমি কেণ্ডিডেট হয় তেতিয়াহ'লে আমি কেণ্ডিডেট এইটো ছিলেক্ট কৰিব লাগিব। আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাইছে CWC টিপিলে কি ওলাব, PB আৰু চেলছ যদি আমি পেৰেণ্ট বডি আৰু চেলছ যদি ক্লিক কৰোঁ তেতিয়া কি ওলাব, আৰু কেণ্ডিডেট যেতিয়া আমি বাটনটো ক্লিক কৰিম তেতিয়া কি ওলাব আপোনালোকে স্ক্ৰীণত দেখা পাইছে। ধৰি লওক আমি পেৰেণ্ট বডি আৰু চেলৰ এজন কৰ্মকৰ্তা হয়, তেতিয়াহ'লে আমি কেনেকৈ ফিল আপ কৰিম এইটো।
টাইপ আহিব টাইপত অলরেডি ড্রপ ডাউন মেনু আছে যদি আমি পেরেন্ট বডির কর্মকর্তা হয়তো পেরেন্ট বডিটো সিলেক্ট করিব লাগিব যদি আমি উইমেন সেলর হয় তেতিয়াহলে উইমেন সেল ইউথ সেলর হলে ইউথ সেল স্ক্রিনত মই এটু আইটি সোশ্যাল মিডিয়া এন্ড রিসার্চ সেলর টু সিলেক্ট করে স্ক্রিনত দেখুৱাইছো তারপর আমার লেভেল আহিব লেভেলত আমি সেন্ট্রেল লেভেল ডিস্ট্রিক্ট লেভেল নে ব্লক লেভেল সেইটো আহিব সেইটো সেইমতে ড্রপ ডাউন মেনুর পৰা সিলেক্ট করব লাগিব আর ডেজিগনেশনত আমি কি পদত আছো সেক্রেটারি নে প্রেসিডেন্ট নে মেম্বার কি হয় সেইটো আমি তাতে সিলেক্ট করিম এইখিনিতে আমার রেজিস্ট্রেশন প্রসেসটো কমপ্লিট হব আর আমি যদি যেতিয়া নিজে আমি রেজিস্টার বটনটো ক্লিক করিম তেতিয়া আমি রেজিস্টার্ড হয়ে যাম আর আমি স্ক্রিনত আমি নিজকে এনেকে দেখা পাম যেটু আপনাকে স্ক্রিনত দেখাইছো নাম ফোন নাম্বার ইমেল আইডি আর ভোটার আই কার্ড নম্বর যেটুক এপিক নম্বর বলে কয় এখানে আমি স্ক্রিনত দেখা পাম তার মানে আমি রেজিস্টার্ড হয়ে গলো যদি কিবা কারণত কাবার রেজিস্ট্রেশন প্রসেসত কিবা ভুল হয়েছে তেতিয়াহলে আমি তলত দিয়া নম্বরত আপনাদের কন্টেক্ট করব আমার এটা অপশন আছে উপর যেটা আমার মেনু বাটন আছে তিনডাল আস থাকা এই আসটো ক্লিক করলে আমি অপশন পাম রি রেজিস্টারের অপশন পাও এই রি রেজিস্টারত গে আমি আমাক যদি কিবা ভুল হয়েছে তাক শুধরণি করে পুনরায় রেজিস্টার করারও অপশন আছে তারবাবে আপনাদের যেতিয়া রি রেজিস্টার বাটনটো ক্লিক করব অপশনটো ক্লিক করব তেতিয়া তাতে রি রেজিস্টার্ড মোবাইল নম্বরটো দিব যেটো নম্বরত আপনাদের রেজিস্টার করেছে সেই নম্বরটো দিব আর সেন্ড রিকুয়েস্ট ফর ওটিপি এইটো বাটন ক্লিক করব তেতিয়া আমার ইয়াতে একটা ওটিপি জেনারেট হব আর আমি আপনাক ফোন করে জানাই দিম যে আপনার ওটিপিটো কি তারবাবে আপনি রি রেজিস্টারত ক্লিক করে নম্বরটো টাইপ করিব আর আমি দিয়া ওটিপিটো টাইপ করলে আপনার অ্যাপ্লিকেশনটো আকো খুল খাই যাব এতিয়া আমি আহো অ্যাপ্লিকেশনটোর কি ধরনের আমি কাম করিম ইয়াতে যেটো মূল কাম সেইটো হল অ্যাক্টিভিটি যেটো বাটন আছে ইয়াতে আমি আমার যেটো রেগুলার অ্যাক্টিভিটি ধরক আমি কবাত গৈছো কবাত পার্টি মিটিংত গৈছো কোনোবা মানুহৰ ঘৰত ডোর টু ডোর কেম্পেইন কৰিব গৈছো নাইবা আমাৰ কিছুমান সোশিয়াল ওয়ার্ক আমি কৰিছো নাইবা আমাৰ পাবলিক মিটিং কিছুমান হৈছে এই অ্যাক্টিভিটিবিলাক আমি এই এপটোৰ জৰিয়তে পঠাব পাৰিম আৰু আমাৰ সেন্ট্রেল ডাটাবেছত আপোনালোকৰ এই অ্যাক্টিভিটিবিলাক ষ্টোৰ হ'ব তাৰবাবে আপোনালোকে অ্যাক্টিভিটি বাটনটো ক্লিক কৰিব যেতিয়া আপোনালোকে অ্যাক্টিভিটি বাটনটো ক্লিক কৰিব তেতিয়া আপোনালোকৰ স্ক্রিনত এটা অপশন খুঁজিব এইটো লোকেশনের কারণে এলাও অপশন আহিব পারে তো আপনাদের লগে লগে সেইটো এলাও করে নেক্সট ফেজত গুছি যাব তাতে আমি দেখা পাম মিটিং টাইপ মানে কি ধরনের মিটিং আমি করছো যেটো মই অলরেডি কলো পার্টি মিটিং হব পারে পাবলিক মিটিং হব পারে নর্মাল ভিজিট হব পারে নাইবা সোশ্যাল ওয়ার্ক হব পারে বা আন কিবাও হব পারে আদার অপশন এটাও আছে আমি সেইটো ক্লিক করিম আর মিটিং প্লেসটো আমি তাতে লিখিব লাগিব আমার কোত মিটিং হয়েছে ধরি লোক আমার মিটিংটো হয়েছে আতরিঘাট নামের একটা জায়গা তো আমি অসমিয়া ইংরাজি বা আমি যদি বড়ো ভাষাটো দেবনাগরী স্ক্রিপ্টেদি লিখিব খোঁজো আমি লিখিব পারো তাতে মিটিং প্লেসটোর নাম আমি লিখি দিম আর তারপর নোট এটা আছে নোটটোত আমি লিখিব পারো স্ক্রিনত দিয়া ধরনের আমি নোটত লিখিব পারো তারপর আমি এই অ্যাক্টিভিটিটো করার আগতে অ্যাক্টিভিটি ফিল করার আগতে আমি একটা ফটো উঠাই লব লাগিব সেই লোকেশনটোর বা আমি ধরক আমি দশজন মানুষ বহি আছো দশজন মানুষ একলগ করে আমি ফটোটো উঠাই ললো ফটোটো আমার গ্যালারিতে স্টোর হয়ে আছে আর ইয়াতে যেটা আমি এই ফটোর কাষত থাকা চারিগুণিয়া এই স্কোয়ার সাইজ এটু ক্লিক করিম তেতিয়া আমার তাতে গ্যালারিত লৈ যাব আর ফটোটো তাতে আমার এড করিবর কারণে অপশনটো আহি যাব ইয়ার তলত যেখানে আমি দেখিছো ল্যাটিটিউড লংগিটিউড আর একুরেসি একুরেসিটো সদায় আমার ফিফটির তলত যাব লাগিব কেতিয়াবা কেতিয়াবা হয়তো আপনাদের ফিফটির উপর থাকিব পারে তো অল্প সময় ধৈর্য ধরে রাখিলে হল ই অটোমেটিক পিছত ফিফটির তলত যেতিয়া নামি যাব তেতিয়া আমি তার তলত থাকা যেটো সেভ অপশন আছে এই সেভ অপশনটো আমি টিপি দিলে এই অ্যাক্টিভিটিটো তাতে সেভ হয়ে যাব আর এইখানে কাম করিবর কারণে আমাক ইন্টারনেটের প্রয়োজন নহয় গতি আমি যি কোনো যা সুকে কোনে গই যদি আমি মিটিং করো আমি জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করে ফেলে আমি এইখানে কাম করিব পারো আর যেতিয়া আমি সেভ করে দিম তেতিয়া মোবাইলত আমার সেই অ্যাক্টিভিটিটো
সেভ হয়ে থাকিব কিন্তু এতিয়া লকে হেতু আমার সেন্ট্রাল ডাটাবেসত আহা নাই এই অ্যাক্টিভিটিটো যে আপনালকে ইয়াতে ফিল আপ করিব তার কারণে যেতিয়া আপনালকে অ্যাক্টিভিটিত যে লিখা কাম আর ফটোটো ভরুয়া কাম এখিনি আপনালকে অন দ্য স্পট করিব মানে মিটিংটো আপনালকে যত করিছে তাতে আপনালকে ফটোটো তুলি লব ফটোটো তুলি আপনার অ্যাক্টিভিটিটো ক্লিক করিব আর তাতে আপনার সবিশেষ লিখি ফটোটো এড করে আপনার তাতে সেভ করে দিব অ্যাক্টিভিটিটো তার কারণে ইন্টারনেটের প্রয়োজন নহয় সেভ করার পিছত আমি যেটা সেন্ড ডাটা করিম সেন্ড ডাটা করতে এটা রঙা পতাকা থাকা এটা আপনার আমার অ্যাক্টিভিটির ফটো সহকারে এই জায়গাটা দেখাব রঙা পতাকা এই সেন্ড ডাটা করিবর কারণে আমি কি করিব লাগিব ইন্টারনেট থাকা জায়গাত আহিব লাগিব তারপিছত আমি সেন্ড ডাটা টু আমি ক্লিক করিম যেতিয়া সেন্ড ডাটা আমি ক্লিক করা করিম তেতিয়া আমাক যেটো স্ক্রিনত দেখাইছো তেনেকে দেখাব ইয়াতে যেটো রঙা ফ্লেগ আছে তাতে যেতিয়া আমি সুই দিম সি কব যে আপোনার অ্যাক্টিভিটিটো কোনটো ডিস্ট্রিক্টত হৈছিল কোনটো ব্লকত হৈছিল আৰু কোনটো প্রাইমারিত হৈছিল সেইটো সি বিচাৰিব আপোনালোকে ড্রপ ডাউন মেনুৰ পৰা ডিস্ট্রিক্ট ব্লক আৰু প্রাইমারি সেইটো এড কৰি দিলে হল এড কৰি দিয়াৰ লগে লগে ই গ্রিন কালার হৈ যাব গ্রিন কালার হৈ যোৱাৰ পিছত আমি আপলোড ডেটা যদি টিপি দিওঁ তেতিয়া কি হ'ব লাহে লাহে অলপ সময় ল'ব আৰু ই আপলোড ডেটা সাকসেসফুলি বুলি দেখাই দিব তেতিয়া গম পাব যে এই ডেটাটো আমার সেন্ট্রাল ডেটাবেসত আহি গৈছে এইখিনি আমার অ্যাক্টিভিটি কেনেকে আমি আমার সেন্ট্রাল ডেটাবেসলৈকে সেন্ড করিম তো আপনালোকে দুবার তিনিবার করলে গম পাই যাব কেনেকে অ্যাক্টিভিটিখিনি সেন্ড করা হয় এই অ্যাপটো অতি সহজভাবে বনোৱা হৈছে মই নাভাবো যে আপনালোকৰ কিবা অসুবিধা হব তথাপি চলাওতে যদি কিবা অসুবিধা আপনালোকৰ হয় তেতিয়াহলে আপনালোকে তলত দিয়া ফোন নম্বরটোত ফোন করে এই অসুবিধাখিনি আঁতরার চেষ্টা করব পারিব তারপরে আমার আইটি সেলর যিমান কর্মকর্তা আছে তেওঁলোকক খুদিও আপনালোকে এই অ্যাপটো কেনেকে ব্যবহার করব লাগিব আপনালোকে তেওঁলোকৰ পৰা গম পাব গতিকে আপনালোকে তেওঁলোককো সুধিব পারিব শেষত মই এখিনি কওঁ যে আপোনালোকে হয়তো ভাবিব পাৰে কিহৰ কাৰণে এপটো ইউজ কৰা হৈছে ইয়াৰ এটাই কাৰণ আমি যিমান ডেইলি এক্টিভিটি কৰোঁ বিভিন্ন ধৰণৰ ফটো তোলোঁ এই ফটোবিলাক আমি হোৱাটছএপৰ জৰিয়তে শ্বেয়াৰ কৰি আছোঁ বিভিন্ন মানুহক আমি পঠাই আছোঁ বিভিন্ন গ্ৰুপত দিওঁ কিন্তু ফটোবিলাক কি হয় দুদিনমান পিছত ক'ৰ ফটো ক'ত যে আমি ধৰিব নোৱাৰোঁ গতিকে এই ফটোবিলাক এই এক্টিভিটিবিলাক যাতে এটা সেন্ট্রাল ডাটাবেসত খুব নিয়ারিকৈ যাতে জমা হয় তার কারণে এই অ্যাপ্লিকেশনটো বনোৱা হৈছে গতিকে আপোনালোকে এই অ্যাপটো ব্যবহার কৰক ব্যবহার করলে আমি কি গম পাম যে আমার কত কেনেকুৱা এক্টিভিটি চলি আছে কিমান এক্টিভিটি কোনটো ডিস্ট্রিক্টত কোনটো ব্লকত কোনটো প্রাইমারিত কোনটো সমষ্টিত কেনেকুৱা এক্টিভিটি চলি আছে আমি গম পাম তো এইখিনিয়ে আমার এই অ্যাপটোর বিষয়ে কব লগা আছিল তো আপনালোকে ব্যবহার করিব ধন্যবাদ।